যারা মৃত্যুকে গোসল করায়। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে কোনো মাইয়াতকে গোসল করালো এবং তার গোপন বিষয়গুলি গোপন রাখলো, আল্লাহ তার উপরে তার জন্য 40 বার ক্ষমা প্রার্থনা করেন। আজকে মুসলমানদের গোসল করার সময় লোক পাওয়া যায় না। আমার অত্যন্ত প্রিয় একজন কলিগ মারা গেলেন বিশ্ববিদ্যালয়ের, এই ঘটনা শুনে আমি থ। একজনকে সেই সময়, অনেক আগের খবর এটা, 1983 সালের খবর, 84 সালের, 50 টাকা দিয়ে এক হুজুরকে ডেকে নিয়ে তার গোসল করানো হয়েছে। চিন্তা করতে পারেন, এগুলো আমার জীবনের ঘটনা, করে লোকেরা কী বলবো। অথচ তার ছেলে আছে, একাধিক ভাইরা আছে, সবই আছে। ও কাজ আমি পারবো না বাবা, কী করতে ঠিক না, কোথায় ভুল হবে ইত্যাদি মেলা, মানে কৈফিয়তের শেষ নাই। যদি সে জানতো এই হাদিসটা যে গোসল করালে আমার আল্লাহ পাক 40 বার আমাকে ক্ষমা করবেন, তাহলে ওকে গোসল দিয়ে পিছিয়ে থাকতো নাকি। অতএব এই বিষয়টা আপনার মনে রাখবেন, যে ব্যক্তি কবর খোঁড়ে অতপর দাফন শেষে কবর ঢেকে দেয়, তার জন্য জান্নাতের একটি বাড়ির সমপরিমাণ নেকি লেখা হয় এবং কিয়ামত পর্যন্ত তার নেকি জারি থাকে। অনেক ভাইকে আমরা দেখেছি তার কবর খোঁড়েন, আলেম ওলামা কিছু না, খুব যে একবারে মার্কা মারা মত্তে পরাজগা তাও না, কিন্তু কবর সে খোঁড়বেই। এই আপনার নদরবাড়িতে অনেক ভাই আমাদের আছে। আমি শুনলাম এক ভাই সম্পর্কে, আমি খুব খুশি হলাম শুনে, আগে জানতাম না, তিনি যাওয়ার 47 কবর খুঁড়েছেন, কেউ জানে না, নীরব কর্মী। আল্লাহাক তাদের সুসংবাদ দিচ্ছেন কি আমার পর্যন্ত তার নেকি জারি থাকবে। শুধু তাই না, জান্নাতের একটি বাড়ির সমপরিমাণ বাড়ি তার জন্য নির্মাণ করা হবে, যেখানে সে থাকবে অর্থাৎ সেও জান্নাতি হবে যদি সে মুসলিম হয়। যে ব্যক্তি কারো কাফন পরায়, আল্লাহ পাক তার জন্য মিহি ও মোটা রেশমের কাপড় পরিধান করাবেন, আর কি চান। এই হাদিস যে মানুষের অন্তর কী দাগ কেটেছে, বাস্তব সাক্ষী অনেক জায়গাতে আছে। আল্লাহ আশা করি যারা এই খুতবা শুনছেন, গ্রামে গ্রামে দূরে যারা আছেন, তার হাদিসগুলো পালন করার চেষ্টা করবেন। ভাইয়ের গোসল করার জন্য যদি ভাই না আসে, তা আসবে কে? অথচ না, পাওয়া যাচ্ছে না, এমনকি কবরে নামবে কে এই লোকও পাওয়া যায় না। জানাজা যত দ্রুত করা যাবে ততই আল্লাহ পাক বেশি খুশি হবেন। আর নাবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اسرعوا بالجنازه فإن تكن صالحة فخير تقدمونها إليه وفي رواية لمسلم فإن تكن صالحة قدمتموها إلى الخير তোমরা জানাজা দ্রুত সম্পাদন করো, যদি ওই মাইয়াত নেককার হন, সৎকর্মশীল হন, তাহলে তোমরা দ্রুত তাকে কল্যাণের কাছে সমর্থ করো, কারণ কবরে গেলেই তার সওয়াল জবাব হবে। দ্রুত আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাকে বলবে, নাম কানা মতলে রুস, তুমি ঘুমিয়ে যাও, যেভাবে বাসর ঘরে ঘুমিয়ে গেছিলে এই ঘুম আর ভাঙবে না একদম কেমন পর্যন্ত, অর্থাৎ তোমরা দেরি করো না, দ্রুত তাকে জানা যায় করো এবং কবরে নামিয়ে দাও। প্রখ্যাত সাহাবি হুযাইফা ইবনুল ইয়ামান মৃত্যুর সময় বলেছিলেন, তোমরা আমার মৃত্যুর খবর কাউকে জানিও না, দ্রুত জানাজা করে দিও, তাহলে জানালে লোকজন আসবে, সময় লাগবে, এই টাইম এই করো সেই করো, দেরি করাবে, অথচ কাউকে না বললে তাতে জানাজা করে দিও। বর্তমান যুগের শ্রেষ্ঠতম মহাদ্দেস শেখ আলমানী রহমতুল্লাহ আলাইহি, তিনি নাকি বলে গেছিলেন, আমার মৃত্যুর পরে 4 ঘন্টা বেশি দেরি করো না, তাতে জানাজা করে দিও। এই যে বড় বড়, এরাই তো আমাদের সালাফ, তাই না? কিন্তু আমরা লাশ হিমঘরে রাখি, ছেলে আসুক এই ফ্লাইটে আসবে, তাই না? অমুক গাড়িতে আসতেছে, এই সারা এসে গেল না। দোয়া তো যেখানে সেখানে বেশি করা যায়, আসার দরকার নেই। যাদের তকদিরে জানাজা আসে পড়লো, যাদের জানাজা নাই দূর থেকে দোয়া করলো, যদি জানাজার
নিজের শরীর খন আপনি এক কিরাত সমপরিমাণ নেকি পেলেন, এক কিরাত অর্থ ওহত পাহাড়ের সমতুল্য। আর যদি আপনি দাপন কার্যে অংশগ্রহণ করেন তাহলে আপনি দুই কিরাত অর্থাৎ দুটি ওহত পাহাড়ের সমতুল্য নেকি পেলেন। এরপরও হাদিসটা হলো এই, দ্রুত তোমরা জানা যায় শেষ করে ফেলো। আর এই কারণে সাহাবায়ে কেরামের যুগে বা রসুল ইসলামের যুগে মাইয়াতকে নিয়ে বিভিন্ন জায়গায় যে জানাজা আজকাল হচ্ছে দেখছেন না, এগুলো সিস্টেম ছিল না, দ্রুত জানাজা করে ফেলতেন তারা। এই বিষয়টি আমাদের সবার জন্য খেয়াল রাখা কর্তব্য যে আমার এই মাইয়াতকে যতক্ষণ দুনিয়া রাখবো ততক্ষণ সে ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে সৎকর্মশীল মাইয়াত। যত দ্রুত কবরস্থ করবো তত দ্রুত সওয়াব শেষ হবে এবং সে আল্লাহর পক্ষ থেকে এখান থেকেই জান্নাতের বাতাস পেতে শুরু করবে। সুযোগটা আমি কেন অবহেলা হারাবো? হ্যাঁ, যারা জানাজা অনুপস্থিত থাকেন প্রবাসে অন্য অন্য শহরে, অনেক কিছু সবাই তো আসতে পারে না, কাস্তাম ফেলে সবাইকে আসতে পারে, সম্ভব নয়। তাদের জন্য সুসংবাদ, নাবিদ্দারদা রাজিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাওয়াতুল মারইল মুসলিম লি আখিহি বিজাহরি গায়রি মুস্তাজাবা ইন দারাসি মালাকুন মুআক্কালুন কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন ক্বালা আমীন ওয়াযালিকা বিমিসলিন রাওয়াহু মুসলিম। মুসলমানের কোনো ভাইয়ের জন্য জাহির গায়েব অনুপস্থিত থেকে দোয়া করা মুস্তাজাবা, সে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আজকে আমাদের বহু ভাই প্রবাসে আসেন না, বিদেশে অবস্থান করছেন না, বাংলাদেশের পরে 1 কোটি মানুষ বিদেশে আসেন, তাদের আত্মীয়স্বজন বাংলাদেশে নাই, তাদেরকে মারা গেলে কি তারা জানাজা আসতে পারছে না? দূর থেকে অনুপস্থিত থেকে যারা দোয়া করছেন তারা মনে রাখুন, আল্লাহ রাসূল বলছেন তাদের দোয়া মুস্তাজাবা কবুল হয়ে যাচ্ছে। এবং যখন তিনি দোয়া করেন ইন দারাসি মালাকুন মুআক্কালুন, তার মাথার কাছে নির্বাচিত একজন ফেরেশতা থাকেন, প্রত্যেকের সঙ্গে ফেরেশতা আছে না, একজন ফেরেশতা থাকেন, কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন, যখনই সে তার ভাইয়ের জন্য উত্তম দোয়া করেন কালা আমিন, ফেরেশতা আমিন বলেন, যালিকা বিমিসল, তোমার জন্য ঠিক অনুরূপ হোক, তুমি যেমন দোয়া করলে তুমি ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করেছ, আমিও আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করছি ফেরেশতা হয়ে, ওরকম কল্যাণ যেন তোমারও যেন হয়। অতএব যারা জানাজা আসতে পারেন না, যে কোনো কারণে উপস্থিত হতে পারেন নাই, দুঃখের কোনো কারণ নেই, তারা দূর থেকে যদি কল্যাণের দোয়া করেন তাদের সেই মৃত ভাইয়ের জন্য বা বোনের জন্য বা মায়ের জন্য বাবার জন্য, তাদের দোয়া মুস্তাজাবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস, এতে কোনো সন্দেহ নেই।